ওয়েস্ট ইন্ডিজে সাইফ হাসানের 5 ঘন্টা লড়াই, সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন দেখুন। সেন্ট লুসিয়া দ্বিতীয় 4 দিনের ম্যাচে কাল দ্বিতীয় দিনে অর্ধশতক তুলে নিয়েছে বাংলাদেশের এ দলের ব্যাটসম্যান সাইফ হাসান। 23 রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছিলেন সাইফ। দ্বিতীয় দিনে 4 সতীর্থ ব্যাটসম্যান ফিরে গেলেও সাইফকে তুলে নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ এ দল। এখন পর্যন্ত প্রায় 5 ঘন্টা ব্যাট করেছেন সাইফ। 5 উইকেটে 157 রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ এ দল। 217 বলে 63 রানে এক প্রান্ত আগলে রেখেছেন সাইফ হাসান। উইকেট কিপার জাকের আলী 16 বলে 0 রানে অপরাজিত। এর আগে 34 ওভারে 1 উইকেটে 69 রানে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ এ দল। কাল সারাদিনে 50 ওভারে খেলা হয়েছে, এ সময় 4 উইকেট হারিয়ে 88 রান তুলেছে মোহাম্মদ মিঠুনের দল। বৃষ্টি বিঘ্নিত এ ম্যাচে দ্বিতীয় দিনের মধ্যভোজের আগে খেলা শুরু হয়নি, তবে খেলা শুরুর পর বেশিক্ষণ টিকতে পারেননি ওপেনার সাদমান ইসলাম। দ্বিতীয় দিনে আরও 20 বল খেলে 3 রান যোগ করেন অ্যান্ডারসন ফিলিপের বলে ধরা পড়েন সাদমান। 118 বলে 25 রানে আউট হন এই বাহাতি। এর মধ্য দিয়ে ভেঙে যায় সাইফ হাসানের সঙ্গে 45 রানের জুটি। বাংলাদেশ তখন 39.5 ওভারে 2 উইকেটে 74 রান করেন। পরে ফজলে মাহমুদ এসে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি সাইফকে, 47 বলে 14 রানে আউট হন তিনি। দলীয় 108 ও 128 রানে ফজলে মাহমুদ এবং অধিনায়ক মিঠুনকে হারায় বাংলাদেশ এ দল। 14 বলে 14 রান করে আউট হন মোহাম্মদ মিঠুন। এরপর জাকির হাসান এসে লড়াইয়ের চেষ্টা করেন বেশ কিছুক্ষণ। 56 বলে 15 রানে আউট হন ছয়নামা এই ব্যাটসম্যান। এরপর 41 বলে 9 রানের অবিচ্ছিন্ন জুটি করে দ্বিতীয় দিন পার করেন সাইফ হাসান ও জাকের আলী। 2 দিন মিলে এখন পর্যন্ত 295 মিনিট ব্যাট করেছেন সাইফ হাসান। ওয়েস্ট ইন্ডিজ এ দলের হয়ে বাঁহাতি পেসার কলিন আর্সিবল্ড 31 রানে 3 উইকেট নেন।